কথারি গল্প শোনো আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারি গল্প শোনো আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে ম্যাজিক হবে হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, তোমরা কখনো পাতিরাম নামে এক বেড়ালের কথা শুনেছো? পাতিরাম নামে এক মহা অলস মিচকে আর ধুরন্ধর বেড়াল ছিল। ও যেখানে যেত শুধু নানা রকম মিচকেমি করে টিকে থাকতে চেষ্টা করত। কিন্তু চালাকি আর মিচকেমি দিয়ে কি সবসময় জেতা যায়? সেই প্রশ্নের উত্তর তোমরা পাবে এই গল্পটার মধ্যে। পাতিরাম এক গৃহস্থ বাড়িতে বাস করে, সারাদিন ঘুমের ভান করে পড়ে থাকে আর মিটমিট করে এদিক ওদিক চায়। এই বেড়ালটা না সব সময় রান্নাঘরের দাওয়ায় ঘাপটি মেরে শুয়ে থাকে। বড় ঘরের দাওয়ায় যায় না, এদিক পানে সব সময় কেন? এখানে থাকলে বা তোমাদের অসুবিধে কি? সকাল থেকে তেতেপুরে রান্না বান্না সারলুম। বাবা যা গরম পড়েছে, এখন একটু নাইতে না পারলে মরে যাব। ম্যাও, তা যাও না, কে বারণ করেছে? রান্নাঘরে তিন রকমের মাছ আর এক কড়াই দুধ ফুটিয়ে রেখে গেলুম। কিন্তু এই মিচকে বেড়ালটা আবার কিছুতে মুখ টুক যেন না দেয় আবার। কিন্তু কৃষ্ণনগর থেকে মস্ত হাড়ি করে যা আনা হয়েছে সেই হলো আজকের আসল খাবার। ওটা নিয়েই চিন্তা। দরজা জানলা এতে যাচ্ছে তাও শান্তি নেই। দুজন রাজা সিপাহী এনে দাঁড় করিয়ে রাখতে পারে যত সব, কিন্তু হাড়ি করে আবার কি আনলো দেখতে হবে তো। দেখে নি তো দরজার শিকল ভালো করে আটা হয়েছে কিনা। ঠিক আছে, এবার চট করে দুটো ডুব দিয়ে আসি। যাও না যাও, আমার রাস্তা জানা আছে। বড় বউ সরে যেতেই পাতিরাম গা ঝাড়া দিয়ে উঠল। বাড়ির পেছন দিক দিয়ে গিয়ে রান্নাঘরের জানালার পেছনে দাঁড়াল। তারপর থাবা দিয়ে নিজস্ব কায়দায় টুক করে জানালাটা খুলে ফেলল। তারপর মাথা গলিয়ে সুমুত করে রান্নাঘরের ভেতর ঢুকে পড়ল। আজ তো দেখছি লাহি ব্যাপার, ইলিশ মাছ, চিংড়ি মাছ, চিতল মাছ, দুধ, দই, মিষ্টি, কিন্তু রোজই তো এগুলো খাই। আমাকে দেখতে হবে ওই হাড়ির মধ্যে কি আছে। ইয়া বড় হাড়ি করে কি এনেছে, কিন্তু হাড়ির মুখটা এত ছোট কেন? খেতে বড্ড কষ্ট হবে। তা হোক, কিন্তু আমায় তো দেখতে হবে কি আছে। সরু মুখওয়ালা হাড়ির মধ্যে মাথা গলিয়ে পাতিরাম দেখে ভেতরে কিচ্ছু নেই, খালি ঠনঠন করছে হাড়ি। কিন্তু এবার বিপদে পড়ল মাথা বার করে আনতে গিয়ে। অত সরু হাড়ির মুখ থেকে মাথা টানাটানিতে সব লন্ড ভন্ড কাণ্ড। রান্নাঘরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একসা। এমন সময় বাড়ির লোকেরা শব্দ শুনে এসে দেখে পাতিরাম হাড়ির মধ্যে মাথা গলিয়ে লাফালাফি করছে। দেখেছো কেমন লোভী আর মিচকে?
যেই চোখের সামনে থেকে সরেছি অমনি গিয়ে রান্নাঘরে ছুক ছুক করা। বেশ হয়েছে, ঠিক হয়েছে। এখন কেমন জব্দ দেখো, কেমন ফাঁদ পেতেছি দেখো লোভী বেড়াল। দূর হ পাজি বেড়াল, এত খেতে দি তাও তো লোক গেল না। দে তো ঝাঁটা মুড়োটা দে, পিটিয়ে ওর পিঠে ছাল চামড়া তুলি। পাতিরাম কোনো রকমে হাঁড়ি থেকে মাথা বার করে পড়ি মরি করে দৌড়ে বাড়ির থেকে 7 মাইল দূরে গিয়ে হাঁপাতে লাগলো। বাবা, কি বাঁচান বেঁচে গেছি আজ, আর ওই বাড়ির ত্রিসীমানায় কোনো দিন যাব না। সাক্ষাৎ শত্রুর সঙ্গে হাত মেলানো, রাগ হলে কোন দিন খপ করে ধরে মুখে পুড়ে দেবে ঠিক নেই বাবা। রে কি ভাবছিস, ভয় পাচ্ছিস নাকি? আরে আমাকে দেখে ভয় পাওয়ার মতো কিছু আছে নাকি? শোন, আমরা দুটিতে থাকবো, যা জোগাড় হবে মিলেমিশে খাবো, ঠিক তো? মিয়াও মিয়াও মিয়াও। কথাটা মন্দ বলনি বেড়াল ভাইয়া, তবে কোনো তবে না, চল কাল থেকে একসঙ্গে বাসা বাঁধি। খুট্টুস ভাবল বেড়ালের সঙ্গে থাকলে বেশ ভালো মন্দ খেতে পাবে, মাছটা দুধটা থাকাই যাক না কদিন, বেগতিক দেখলে পালাবে। পরদিন থেকে একটা ভাঙা কুড়েতে দুই বন্ধু থাকা শুরু করল। দেখো খুট্টুস ভাইয়া, এখন তো সুখের দিন যাচ্ছে, যেখানে খুশি ছুটে যাচ্ছে, এত করে খাবারটুকু মুখে নিয়ে পালিয়ে আসছি, কিন্তু এভাবে তো চিরকাল চলবে না। শিগগিরই যখন বর্ষা নামবে তখন কেউ তো আর বেরোতে পারবো না। ঠিকই তো, তোমার এমন চমৎকার চকচকে লোমগুলো ভিজে একসা হয়ে যাবে, তাছাড়া তোমার গায়ে জলের ছিটে পড়লে মেজাজ যা তিরিক্ষে হয়ে ওঠে, বাপরে। হ্যাঁ ঠিকই তো, আর তুমি বা ডোবা জলে চালাফেরা কি করে করবে শুনি, তাই বলছি কি পিঁপড়েদের মতো বর্ষার জন্য কিছু সঞ্চয় করে রাখা ভালো, তাই না? ঠিক বলেছো ভাইয়া, তুমি তো ভারী বুদ্ধির কথা বললে। হাজার হোক বাঘের মাসি তো, শীত হোক আর বর্ষা, ঘরে খাবার না থাকলে তো ছুটতেই হবে চেনা অচেনা জায়গায়, কোথাকার কোন ফাঁদে পড়ে যাব তা হয়তো টেরই পাবো না। চলো তবে দেখা যাক কি পাওয়া যায়। দুই বন্ধুতে মিলে একটা ছোট্ট মাটির হাড়িতে বেশ খানিকটা চর্বি জমিয়ে ফেললো। হাড়ি যখন ভরে গেল তখন ওদের চিন্তা হলো এটাকে কোথায় লুকিয়ে রাখবে। আচ্ছা গাছের ওই কোটরে রাখলে কেমন হয়?
ওখানে সাপ এসে খতম করে দিতে পারে। তাহলে শিকে তুলে রাখো। না হে, পাখিতে টুকরোবে। তার চাইতে আমি একটা ভালো কথা বলি, শুনবে? কালী মন্দিরে দেবীর বেদির নিচে এটা থাকবে, চুরি যাবার কোনো ভয় থাকবে না। আর খবরদার, নিতান্ত অভাবে না পড়লে কিন্তু এটা কেউ ছুঁতে পারবে না। সর্বনাশ, এও কি কখনো হয়? তবে চলো দুজনে মিলে এটা আমরা দেবীর বেদির নিচে রেখে আসি। ঠিক আছে। বেশ কিছুদিন গেল, কিন্তু বেড়ালের মন কিছুতেই সুস্থ থাকল না। তার মন সারাক্ষণ শুধু কালী মন্দিরে দেবীর বেদির নিচে লুকিয়ে রাখা চর্বির হাঁড়িটার দিকে। একদিন সে এক বুদ্ধি বার করল। দেখো ভায়া, আমার কুটতুতো বোনের যে ছেলে হয়েছে আজ তার নামকরণ, আমি কিনা তার একমাত্র মামা, তাই আমাকে যেতেই হবে, ফিরতে পারবো না। তুমি ঘর দোর আগলে রেখো আর খুব সাবধানে থেকো ভায়া। হ্যাঁ নিশ্চয়ই, তুমি নিশ্চিন্তে যাও পাতি দাদা। এমন একটা আনন্দের দিন তোমার না গেলে চলে কি করে বলো? সেখানে নিশ্চয়ই ভালো মন্দ খাবে। তা তোমার এই বন্ধুটির কথা একটু মনে রেখো কিন্তু, যদি খুঁতগুঁড়ো কিছু পাও তবে আমার জন্য কিন্তু নিয়ে আসবে। সে হবে কোন, এখন আসি। এসো দুগ্গা দুগ্গা। পাখিরাম সোজা চলে গেল কালী মন্দিরে, গিয়ে ঢুকলো দেবীর বেদির নিচে। চর্বির হাঁড়িটা বার করে ঢাকনা খুলতেই মন মাতানো গন্ধ ছেয়ে গেল। পাতিরাম লোভে পড়ে একটু একটু করে চাকতে চাকতে প্রায় সিকি ভাগ চর্বি খেয়ে নিল। তারপর আবার হাঁড়ির ঢাকনা বন্ধ করে যথাস্থানে রেখে রাস্তায় বেরিয়ে এলো। খানিক এদিক ওদিক ঘুরে একটা কুঁড়ে ঘরের দাওয়ায় শুয়ে রাতটা কাটিয়ে দিল। পরদিন উঠে বাসায় গেল। খুট্টুস পাতিরামকে খালি হাতে দেখে একটু হতাশ হলো। কি গো পাতিরাম দাদা, কেমন হলো খাওয়া দাওয়া? এই যেমন হয় আর কি, ভালোই। ছেলের নাম কি রাখলে? এবার কেমন তোর নাম? এমন তোর নাম, তোমার এত প্রশ্ন কেন? মন পর নাম এক পো হতে পারে না? আচ্ছা আচ্ছা, তুমি তুমি বিশ্রাম নাও গে। কদিন গেল, বেড়াল শুধু রাত দিন চর্বির কথা ভাবে, ওর স্বাদ যেন কিছুতেই ভুলতে পারছে না, তাই সে ফোন দিয়ে আঁটে। খুটুস, বলো। মায়া, আমার আজ আবার একটা নিমন্ত্রণ আছে। কোথায় গো? আর বলো না, আমার পিস্তুত দিদির ছানা হয়েছে, আজ তার ষষ্ঠী পুজো, সেখানে আমাকে যেতেই হবে। বারে বারে বলেছে, তার নামকরণ আবার আমাকেই করতে হবে, তো কি করব বলো? ও মা, এমন আনন্দের দিনে যাবে না কেন? নিশ্চয়ই যাবে, যদি বলো তো আমিও সাথে যেতে পারি। কি জানি ওখানে কি ব্যবস্থা, তুমি বরং পরে যাও, আমি ঘুরে আসি। আচ্ছা যাও, ভালোয় ভালোয় ফিরে এসো। বাবা, এখন কত আত্মীয় স্বজন, সেদিন তো নিজেই বলেছিল সংসারে ওর কেউ নেই। জানি না বাপু সত্যি না মিথ্যে। সেদিনও বেড়াল বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরে গেল সেই কালী মন্দিরের পেছনে। দেবীর বেদির নিচে লুকিয়ে রাখা হাঁড়িটা বার করে চাকতে বসল। চাকতে চাকতে হাঁড়ির আধখানা খালি হয়ে গেল, বাকিটা ঢেকে ঢুকে বেদির নিচে রেখে দিল। এবার ভালো করে হাত চেটে কুঁড়ে ঘরের দাওয়ায় এক মস্ত ঘুম দিয়ে রাত কাবার করে ফেলল। সকালে উঠে গেল বাড়িতে। পাতি দাদা, কেমন হলো গো নেমন্তন্ন বাড়ি? ও, সে এক জব্বর ব্যাপার ভায়া, খুব আনন্দ করলাম। তাই তা বাচ্চার নাম কি রাখলে গো? এবারে নামটা বেশ জবরদস্ত হয়েছে, আধা আধি। আধা আধি,
এবার কেমন তোর নাম? সাত জন্মেও তো শুনিনি। সাত জন্মে শোনোনি তো এই জন্মে শোনো। ইঁদুর এবার একটু ভয় পেয়ে যায়, কিন্তু পাতিরাম এত লোভী যে দুদিন যেতে না যেতেই ওর জিভ দিয়ে আবার জল ঝরতে লাগলো। রাত দিন শুধু ওর হাঁড়ির চর্বির চিন্তা, কবে বাকিটুকু সে পেটে চালান করবে। আর বেশি দিন তর সইল না, একদিন সে ইঁদুরকে ডেকে বলল, আমার মামার তো বোনের আর একটা ছানা হয়েছে, শুনেছি ভারী সুন্দর দেখতে হয়েছে বাচ্চাটা, ওর নামও আমায় ঠিক করে দিতে হবে। তাই ভাবছি খুট্টুস ভাইয়া আজই চলে যাই ওদের বাড়ি, আর বাচ্চাটার একটা ভালো দেখে নাম ঠিক করে আসি গে। ভাইয়ের বোনের ছেলেপুলের নামকরণে যাবে, ভালো মন্দ খাবে, আমার কথা তো মনেই রাখে না, শুধু এসে গল্প শোনায়। তা যাও না, আমার কি যাও না, আমি তো আছি, ঘর দোর সামলাবো খন। হ্যাঁ ভাইয়া, তোমায় বারবার ছেড়ে যেতে বড্ড মন কেমন করে, কিন্তু কি আর করি বলো। তোমায় অত শত ভাবতে হবে না, তুমি এসো গিয়ে দুগ্গা দুগ্গা। পাতিরাম যথারীতি কালী মন্দিরে গিয়ে দেবীর বেদির নিচ থেকে হাঁড়িটা বার করে আনলো। চর্বি লেগে রয়েছে আর একটুখানি, সে আয়েশ করে বসে জিভ ঢুকিয়ে আচ্ছা সে চেটে পুটে শেষ করল। সেদিনও চাষির বাড়ির দাওয়ায় শুয়ে ঘুমিয়ে নিয়ে পরদিন বাড়ি গেল। কি গো দাদা, কেমন হলো সব? বাচ্চার নাম কি রাখলে গো? ভালোই, বাচ্চার নাম রেখেছি সাবার। সাবার? বাবা, জন্মেও শুনিনি এমন নাম, সাবার। সাবার কি? শুনুনি তো এখন শোনো, থাকবে ঘরের কোণে গর্তের মধ্যে, বাইরের জগতের কতটুকু খবর তুমি জানো? খুট্টুস ভয় পেয়ে তখনকার মতো চুপ করে গেল, কিন্তু ওর মনের মধ্যে বারে বারে এই নামগুলো ভেসে উঠতে লাগলো, কিন্তু মানে কিছুই বুঝে উঠতে পারল না। এইভাবে গ্রীষ্ম পেরিয়ে বর্ষা এসে গেল, রাত দিন বৃষ্টি, ঘরে খাবারের জোগাড় নেই। তখন মনে পড়ল হাঁড়িতে জবানো চর্বির কথা। পাতি দাদা, বৃষ্টিতে পুরো নাকাল অবস্থা, চলো এবার আমাদের জমানো চর্বির হাড়িতে হাত দিতে হবে। হবে তো হবে, চলো যাওয়া যাক। ওই দেবীর বেদির নিচে রাখা না হাড়িটা? তাই তো মনে হচ্ছে। খুট্টুস বেদির নিচ থেকে চর্বির হাড়িটা বার করলো। হাড়ি দেখেই ওর জিভ দিয়ে জল পড়তে লাগলো টপ টপ করে। আস্তে করে ঢাকনাটা সরাতেই চোখ কপালে উঠে গেল। ও মা, হাঁড়ি যে পুরো ফাঁকা। বিদ্যুৎ চমকের মতো ওর মনে পড়ল নামগুলো, এক পো, আধা আধি, সাবার। এক মুহূর্তে ওর বুঝতে কিছু বাকি রইল না যে এগুলো সব বেড়ালেরই কীর্তি, কিন্তু ও কিছু বলল না। এ কি রে খুট্টুস, হাঁড়ি ফাঁকা কেন? কে খেলো আমাদের এত স্বাদের চর্বি? যাকে যা হওয়ার হয়ে গেছে, এখন এসব ভুলে যাও। কি রে খুট্টুস, সকাল থেকে একটা কাঠের বাক্স নিয়ে তখন থেকে কি খুটখাট করছিস? এই কাঠের বাক্সটা মানালাম গো পাতি দাদা। কেন, কাঠের বাক্স দিয়ে কি হবে? শোনো পাতি দাদা, ওই যে বর্ষার দুর্দিনের জন্য আমরা হাঁড়ি ভরে চর্বি জমিয়ে কালী মন্দিরে দেবীর বেদির নিচে লুকিয়ে রাখলাম, তার শেষ দশা কি হলো? হাপিশ হয়ে গেল। হাপিশ হয়ে গেল, তাই আমি এই কাঠের বাক্সটা বানিয়ে ফেললুম। কি রাখবি ওতে? আমার মামা এক ভুজাওয়ালার দোকানে থাকে, সেখান থেকে মামা আমার জন্য এক ঠোঙা ভর্তি বাদাম, এক ঠোঙা ভর্তি কাজু আর কিশমিশ পাঠিয়ে দিয়েছে। তা ভাবছি শীতের জন্য জমিয়ে রাখলে কেমন হয়, এই বাক্সে সেগুলো পুড়ে রাখবো, ভালো হবে না? দিব্যি হয়। কিন্তু আমি এই বাক্সটা কালী মন্দিরে রাখবো না, ওখানে রাখার কোনো ভরসা নেই। তাহলে কোথায় রাখবি? নিজেদের বাড়িতেই রাখবো, এই ঘরের মাঝখানে পুঁতে রাখবো, তাহলে আর কোনো চোর এটা হাতাতে পারবে না। হ্যাঁ।
সেই ভালো। খুট্টুস আর পাতিরাম ঘরের মধ্যে একটা গর্ত খুঁড়ল আর তার মধ্যে বাক্সটা পুড়ে দিল, ওপরে মাটি চাপা দিয়ে সুন্দর করে নিকিয়ে দিল। ব্যাস, এক বছরের জন্য মজুদ হয়ে রইল। ঠিক বলেছিস, সামনের বর্ষায় এটাকে তুলবো। চোখের সামনে রইল, কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু প্রতি রাতে পাতিরাম ঘুম ভেঙে দেখে খুট্টুস ঘরে নেই, বাইরে গিয়ে দেখে দাওয়ায় শুয়ে আছে। কিরে খুট্টুস, বাইরে কেন? আর বলো কেন গো, ঘরে এত গরম যে ঘুমানো যাচ্ছে না, তাই বাইরে দাওয়ায় এই হাওয়ার মধ্যে শুয়েছি। বেশ, ঘুমাও। এইভাবে গরমের দিনগুলো পার হয়ে গেল। এবার বর্ষার দিন এলো। রাত দিন বর্ষা হচ্ছে, বাইরে জল জমে আছে, আর এদিকে ঘরে খাবার কিচ্ছু নেই। শেষে একদিন পাতিরাম বলল, খুট্টুস ভাইয়া, চলো তো সেই বাদাম কিশমিশের বাক্সখানা বার করো তো বাপু। অত বড় একখানা বাক্সে দিব্যি আমাদের বর্ষাকালটা চলে যাবে, কি বলো? নিশ্চয়ই নিশ্চয়ই। যেভাবে চর্বির হাড়িটা খালি হয়েছে সেইভাবে। মানে? মানে হলো এক পো, আধা আদি, সাবার, সব তোমার তিন ভাগ্নে ভাগ্নির যেমন নাম, আমার তেমন একটাই আছে, চাচ্ছি মুচ্ছি। তুমি হতভাগা, আমার সঙ্গে দেখা দাও, তোকে দেখাচ্ছি। খুট্টুস আর সেখানে দাঁড়ায় বেড়ালকে কাঁচকলা দেখিয়ে সেই তল্লার থেকে সে বিদায় নিল, আর কোনোদিনও পাতিরামের মুখোমুখি হয়নি। পাতিরাম খুঁজে দেখল খুট্টুস বাড়ির বাইরে একটা সুড়ঙ্গ খুঁড়েছিল, সেই সুড়ঙ্গ দিয়ে রাতের অন্ধকারে বাদামের বাক্সের নাগালে পৌঁছে যেত আর বাক্স ফুটো করে বাদাম কাজু সাবাড় করত। ইটির বদলে কেমন পাটকেলটা খেলো পাতিরাম।